डियर फ्रेंड्स, फेलियर एवं सक्सेस, व्यर्थता एवं सफलता खूब काछाकाछी। कथाटा शुने अबाक हो जाबेन। आमरा जतबार बड़ो हयेछि, जतजन बड़ो हयेछि, जत दिन धरे बड़ो हयेछि, छोटो थेके हाँटते गिये, कथा बोलते गिए, जे कोनो समय बार बार व्यर्थ हयेछि, पड़े गेछि, साइकेल चढ़ते गिए पड़े गेछि, कथा बोलते गिए आटके गेछे, कोनो काज करते गिए भूल करेछि, अर्थात भूलटा किन्तु आमरा बार बार करेछि, रिपीट हयेछे। तारपरे आमरा बुझते पेरेछि जे हाँ, एटा भूल। তারপর থেকে নিজেদেরকে রেক্টিফাই করেছি এবং কারেকশন করেছি। আমরা যখন কোনো চাকরির উদ্দেশ্যে যখন পড়াশোনা করি, তখন বারবার বারবার মনে হয় বা সত্যিকারে আমরা ফেল করি, ব্যর্থ হই যে কোনো কাজে, হয়তো চাকরির পরীক্ষায় বা ইন্টারভিউয়ে বা লিখিত কোনো পরীক্ষায় বারবার ব্যর্থ হয়। ব্যর্থ হওয়া কিন্তু একদিক দিয়ে ভালো, অর্থাৎ আমার যে দুর্বলতাগুলো রয়েছে, আমার যে জায়গাগুলো উইক, সেই জায়গাগুলো আমাকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে, যাতে আগামী দিনে ভুলটা না করি। সফলতা সেই সব মানুষরাই পায় যারা শেষ পর্যন্ত লেগে থাকে, অর্থাৎ আমি এক শেষ দেখে ছাড়ব, এত সহজে হার মানব না। হার অত সহজে মানলে পরে জীবনটাই ব্যর্থ হয়ে যাবে, কিছুতেই মারব না, দেখি তো এগিয়ে যায়। এইভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতি আমাদের সবসময় বাধা দেয়, আমাদের সবসময় এগিয়ে যেতে পেছন থেকে টেনে ধরে, হোঁচট খায়। আমরা বিভিন্নজন বিভিন্ন রকম পরামর্শ দেয়, কেউ সৎ কেউ অসৎ পরামর্শ দেয়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ অ্যাটিটিউড আমরা খুঁজে পাই। তাই মনের উপর বিশ্বাস রাখতে হবে। এপিজে আব্দুল কালাম বলেছে, সফল ব্যক্তিদের দেখো না, যারা ব্যর্থ হয়েছে, বিফল হয়েছে, তাদের অনুসরণ করো। সেই বিফলতার জায়গাগুলো যদি পয়েন্ট আউট করতে পারো, তাহলে তুমি জীবনে আর কখনো ব্যর্থ হবে না। এইভাবে ব্যর্থতাটাকে জয় করতে হবে, তবে সফলতার দিকে এগিয়ে যাবে। সফলতা অত সহজে আসবে না, একবার দুবার চেষ্টা করলাম তারপরেই হয়ে গেলাম তা কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধন্যবাদ।